পরীক্ষা নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও নেওয়া হচ্ছে ক্লাস, কোনো কারণ ছাড়াই আবার বন্ধ রাখা হচ্ছে স্কুল। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার তোয়াক্কা না করেই অনিয়মের ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর হাইস্কুলে। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নভেম্বরের 9 তারিখ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু কাশিয়ানীর জয়নগর হাইস্কুলের প্রধান শিক্ষক নির্দেশনা অমান্য করে বন্ধ রেখেছেন পরীক্ষা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিদপ্তরের নির্দেশনা থাকা সত্ত্বেও পরীক্ষার পরিবর্তে বিদ্যালয়টিতে ঝুলছে তালা। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। জানা গেছে, গত 30 অক্টোবর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাশিয়ানী উপজেলার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার একটি রুটিন প্রকাশ করে। রুটিন অনুযায়ী উপজেলার প্রতিটি বিদ্যালয়ে নির্দিষ্ট সময় মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে বিদ্যালয়টিতে ক্লাস চালু রেখেছেন প্রধান শিক্ষক। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক হাসান আলী চৌধুরী অন্য একদিন পরীক্ষা নেবেন বলে কথা এড়িয়ে যান। এই ছাত্রদের সাথে কথা হয়েছে, এই আজকে যে ক্লাসটা এটা আমরা অন্যদিন আমরা নিয়ে নেবো, অবগত করা দরকার ছিল, কিন্তু আমরা এই ক্লাসটাই অন্যদিন আমরা নিয়ে নেবো। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম জানান, নিয়ম অমান্য করার কোনো সুযোগ নেই। যদি কোনো বিদ্যালয় এই নির্দেশনা উপেক্ষা করে তবে ব্যবস্থা নেওয়া হবে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নতুন কারিকুলামের উপর এটা মাউসের নির্দেশনা ছিল, এই নির্দেশনা অমান্য করার কোনো সুযোগই নাই কোনো প্রতিষ্ঠানকে, সকল প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মানতে হবে। নির্দেশনা অমান্য করে পরীক্ষা না নেওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা, তাই তাদের প্রত্যাশা স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করার ধারা অব্যাহত থাকুক। নুসরাত জাহান কলি, কালবেলা।